সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আরএম বাদশা। একবার এক রাজ্যে এক রাজা ছিলেন যা অনেক ভালো গুণ ছিল, তবুও তার পুরো রাজ্যের প্রজা এবং তার রাজসভার কর্মচারীরা সবাই ভয় পেত ভুল করতে, কারণ রাজাটি 10টি ভয়ঙ্কর কুকুর পুষেছিল যারা মানুষ খেত, এবং কেউ যদি ছোট্ট একটিও ভুল করতো তাদেরকে নিয়ে গিয়ে সেই কুকুরের সামনে ফেলে দেওয়া হতো এবং কুকুরগুলি মিনিটের মধ্যে খেয়ে ফেলতো। এরকমভাবে চলতে থাকে। হঠাৎ একদিন মন্ত্রীর দ্বারা একটি ছোট্ট কাজ হয়ে ভুল হয়ে যায়। তো মন্ত্রীকে বলে যে তোমাকেও শাস্তি পেতে হবে। মন্ত্রী বলে, দেখুন রাজামশাই, আমি আপনার কাছে বছরের পর বছর কাজ করছি, আপনার সব কিছু ভালো মন্দ দেখি আমি। বলে, না, সবার জন্য যে শাস্তি তোমার জন্যও সেই শাস্তি। এবং মন্ত্রীকে বলে যে তোমার শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। মন্ত্রী বলে যে আমাকে 10 দিন সময় দেন, 10 দিন পর আমাকে কুকুরের সামনে ফেলে দেবেন। বলে, ঠিক আছে মন্ত্রী, তুমি এতদিন কাজ করেছো আমার কাছে, 10 দিন সময় তো দিতেই পারি। তো 10 দিন সময় দেয়, 10 দিন একবার মন্ত্রী একবারে অদৃশ্য হয়ে যায়, মানে কেউ খুঁজেই পায় না মন্ত্রীকে। 10 দিন পর 11 দিনের দিনে মন্ত্রী রাজসভায় পৌঁছায় এবং বলে, আপনার শাস্তি আমি মাথা পেতে নিচ্ছি। তো নিয়ে যায় তাকে, নিয়ে গিয়ে কুকুরের সামনে ফেলে দেয়। কিন্তু কুকুরগুলো তাকে খাওয়া বাদ দিয়ে তার গা চাটছিল, নেজ নাড়াচ্ছিল, ভালোবাসছিল। এই দেখে রাজা খুব অবাক হন এবং বলেন, কি ব্যাপার মন্ত্রী সাহেব, এসব কী হচ্ছে? তখন মন্ত্রী বলে যে আমি 10 দিন কুকুরগুলোকে ভালোবেসেছি, খাইয়েছি, গা ধুয়েছি, তাই এরা আমাকে আজ খাওয়া বাদ দিয়ে আমার গা চেটে ভালোবাসছে, ভালোবাসা দেখাচ্ছে। আর আমি সেখানে আপনার কাছে সারা জীবন কাজ করেছি, আপনাকে ভালোবেসেছি, আপনার ভালো মন্দ ভেবেছি, আপনার খারাপ সময়ে ভালো সময়ে আপনার পাশে দেখেছি, তবুও আমার একটা ছোট্ট ভুলের জন্য আপনি এত বড় শাস্তি দিচ্ছিলেন। তো রাজা সব কিছু বুঝতে পারে এবং খাঁচা থেকে মন্ত্রীকে বের করে জড়িয়ে ধরে। এই ছোট্ট একটা গল্প থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে এরকম হয় অনেকবার, আমাদের কেউ ভালোবাসে, সম্মান করে, আমাদের ভালো মন্দ ভাবে, কিন্তু যখন তারা ছোট্ট একটা ভুল করে না, তখন আমরা রেগে গিয়ে তাদের ভুলে যেতে থাকি, তাদের সাথে কথা বলা বন্ধ করে দিই। তো হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, আর দেখতে থাকুন টিভিটি। থ্যাংক ইউ। আর হ্যাঁ, ক্ষমা করা শিখুন, ক্ষমা করা বিশ্বের সবথেকে কঠিন কাজ।